আসুন, ভাবলি তোর একটা এরকম দিনে আমরা তোর পাশে থাকবো না? আমি জানতাম না রে, আমার বিশ্বাস ছিল তুই পারবি, তোকে কেউ আটকে রাখতে পারবে না। না, সব কিছু তো হলো ঠিক আছে, কিন্তু মানে না মা, দেখো যে আসলে গুন্ডাদের সঙ্গে লড়াই করে বাঁচালো তার কোনো রিওয়ার্ড নেই। আয় ওজি, let her enjoy herself, she deserves it. Enjoy? Fine, ঠিক আছে, তাহলে মা আর তার আদরের বৌমাকে আমি কিচ্ছু বলবো না। Stop it. একটু নিয়ে যাই। কাকে, মাকে? না। ও আচ্ছা, চলো। যখন প্রমিস করে তখন প্রমিস করে। এবার যাও তো, গিয়ে খেলো, আমি আসছি। হ্যাঁ, সাবধানে যে। আমাদের ভালোবাসা না থাকলে তো হতোই না, কোনোদিনও ভাবতে পারিনি জানো তো এই বাড়িতে যে আবার পা রাখতে পারবো। তুই না থাকলে যে কি হতো রাশি, তোর এত ঋণ কি করে শোধ করবো বল তো? চুপ। আচ্ছা একটা কথা কেন বুঝতে চাইছো না, তোমরা সবাই, তোমাদের ভালোবাসা আমার পাশে যদি না থাকতো তাহলে আমি কি করে জিততাম, কি করে পারতাম বলো? বৌমণি এক মিনিট, আসলে আজকে সব কিছু পসিবল হয়েছে শুধু একটা মানুষের জন্য, সেটা হচ্ছে ব্রো। Thank you.
তুমি কি এখনো চুপ করে থাকবে? আসলে ব্রো যদি আমাকে টাইমলি না বলতো আমি রাশিকে বাঁচাতেও পারতাম না, আর এই সব কিছু সেভ করা হতো না। কি ভুল বললাম কিছু? উজ্জ্বল, আমি একা আর কি করলাম, সব কিছু রাশিই করলো, রাশির জন্যই তো হলো এটা। আমি জানি আমার দুই ছেলে তাদের মমের জন্য সব কিছু করতে পারে। আশ্চর্য ব্যাপার, সিদ্ধার্থ তা কি করে জানলো যে আমাকে ওখানে আটকে রাখা হয়েছে? আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, সত্যি এত এত ভালো লাগছে। আচ্ছা, বাইরের আবহাওয়ার অবস্থাটা তো ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে। আচ্ছা রাশি, রাশি মারে মারে, এবার তো আমাদের বেরোতে হবে। বৌদি, বৌদি শোনো না, বলছি বাইরের অবস্থা কিন্তু ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে, আমাদের অনেকটা পথ যেতে হবে, আর রাস্তার অবস্থাও তো ভালো নয়। দিদি আমরা আসি। হ্যাঁ সে তো, আমাদের তো যেতে হবে, অনুমতি দিন। না না, এই কি কথা, যাওয়া হবে না বলছি না। একটা কথা শুনুন আপনি, আমাদের যেতে হবেই, এত সুন্দর একটা মুহূর্ত আমি একা এনজয় করব নাকি? না না না, আজ রাত্রিরে আপনাদের এখানে থাকতে হবে আমাদের সঙ্গে। না কোনো কথা না, থাকতে হবে। রাশি, বাবা মাকে বলো না আজকে দিনটা একটু থেকে যেতে আমাদের সঙ্গে। মা, এত করে সবাই বলছে তোমরা থেকে যাও না। হ্যাঁ কিন্তু প্লিজ মা, প্লিজ। আমি বলছিলাম আপনারা যখন বলেছেন আমি আপনাদের বাড়িতে থেকে গেছি, একবার নয় মমের রিকোয়েস্টটা রাখুন না প্লিজ, একটা দিন। আচ্ছা থাকতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। একটাই শর্ত, বেঁচে থাকার। হ্যাঁ বলুন, বলুন কি করতে হবে? কথা কম বলবে, কাজটা ঠিক মতন করবে। অপলা রায় আর তার ফ্যামিলির সমস্ত ভেতরের খবর আমার চাই, যে করেই হোক। হ্যাঁ স্যার, যা চাইছেন সব পেয়ে যাবেন, কিন্তু স্যার বলছি একদম মেরে যদি আপনার হাতে নিয়ে আসি তার চেয়ে তো খবর নেওয়ার কোনো ইডিয়েট। যদি ওদের মেরেই ফেলতে চাইতাম, তোমার কি মনে হয় একদিন ওরা বেঁচে থাকতো? যা বলছি সেটা ভালো করে শুনে নাও। ওই রায় ফ্যামিলির প্রতিটি লোক, অপলা রায় থেকে শুরু করে প্রত্যেকে, কে কখন কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি করছে, সব খবর আমার চাই। ঠিক আছে, পেয়ে যাবেন, আমিও প্রমাণ করে দেবো আপনাকে যে রোবট সামন্ত বেঈমান নয়। প্রমাণ করতে পারলে তো ভালোই, না পারলে তোমার কি হবে তুমি তো জানোই। এক মিনিট স্যার। কার ফোন? আপনাকে একটা খবর দেবার আছে। খবর আবার কি, মানে ভালো না খারাপ কি খবর দেবেন? এবার খারাপ তো অনেক কিছু হলো দিদি,
আপনার জন্য একটা সুখবর আছে। সুখবর আমার জন্য? কি দাদা? আমি কিন্তু বুঝতে পারছি, মানে আমার আমার মনে হচ্ছে আমি আন্দাজ করতে পারছি, মানে বৌদি কি খবরটা দিতে চাইছে, মানে কি বলতে চাইছে আর কি। বৌদি, তুমি একদম ঠিক করছো, যা বলতে চাইছো একদম ঠিক সময়। মানে আজকের মতো একটা দিনে তুমি যে খবরটা দিতে চাইছো, মানে সেটা এই বাড়ির সবার মনে খুশির জোয়ার এনে দেবে। কি খবর বলো তো? আমি জানি না। কি খবর রাশি? মা কি বলছে? আমার রাশি এ বাড়ির বউ, মানে আপনার বৌমা মা হতে চলেছে। রাশি, এটা কি শুনলাম আমি? তুই মা মানে উজি এন্ড রাশি? আজ এই রায়বাড়ি থেকে সব দুঃখ কষ্ট সব ধুয়ে বুঝে আজকের একটা আজকের মতো একটা দিনে এরকম একটা খবর আমাকে আগে জানাসনি কেন? তুই কেন বলিসনি আগে? এরকম একটা দিনের জন্য খবরটা তোলা ছিল। আমার যে কি আনন্দ হচ্ছে, এত সুখ, এত আনন্দ, আমি সারা বাড়িটাই আনন্দ, একদম জলমল করছে। দেখ পুরো জলমল, কেন বলিস নি আমাকে? তুই তুই মা তুই মা হতে পেরেছিস? কি হলো বেয়ান, আপনি হঠাৎ চুপ করে গেলেন? আপনি বলছিলেন আপনার কি একটা শর্ত আছে? হ্যাঁ, সেটা সেটা বলছি, কিন্তু আপনি আগে বলুন যে আপনি এই খবরটায় খুশি হননি? খুশি কেন হব না? অফকোর্স খুশি আছি, বাট শর্ত টর্ত কি বলছেন আপনারা? আমি আমার শর্ত হলো যে রাশিউজির ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তার নামটা আমি ঠিক করব। কি বলছেন আপনি? আমার বাড়িতে বসে আপনি বলছেন আমার নাতি বা নাতনি হবে তার নাম রাখবেন আপনি? অপরাধের ট্রেনশাইল মানবো না শর্তটা, নামটা আমি রাখবো। Thank you.
শর্ত অপলা রয় মানবে না আমার গ্র্যান্ড চাইল্ডের নাম আমি রাখবো একদম একদম একশো বার রাখবে এই খবরটা শুনে সবাই কত খুশি হয়েছে কিন্তু যার সব থেকে বেশি খুশি হওয়ার কথা আনন্দ পাওয়ার কথা সে কোথায় গেল তাকে তো দেখছি না কোথায় গেল উজ্জ্বল রাশি সত্যি ঠিক বলেছে ভগবানের উপর যদি বিশ্বাস ভরসা করা যায় আর কোনো অন্যায় না করা যায় তাহলে ভগবান কখনো অবিচার করেন না এই যেমন আমরা রয় ম্যানশন ফিরে পেলাম তেমনি রাশির একটা ভালো খবরও শুনতে পেলাম ইনফ্যাক্ট সত্যি আজ আমার আর কোনো দুঃখ নেই অ্যাকচুয়ালি অনেক দিন পরে আমি সত্যিকারে সুখী আজকে রিয়েলি হ্যাপি বৌমণি তুমি তুমি শুনেছো শুনেছো তুমি শুনেছো আমি ভাবতে পারছি না বৌমণি কি শুধু রাশি রাশি এরকম একটা সুখবর দেবে আমি ভাবতে পারিনি আমি চাই আমার ফ্যামিলি আজকের মতো চিরকাল এরকম হ্যাপি থাকুক ভগবান যখন এতদিন পরে মুখ তুলে চেয়েছেন তখন থাক কিন্তু দিদি আমাদের তো থাকা হলো না আমার দেওয়া শর্তটা আপনি মানলেন না তো আমাদের তো থাকা কি আপনি অপলা রয়ের কথা মানবেন না সিকিউরিটি দিদি তুমিও না প্লিজ প্লিজ আপনারা অমত করবেন না আমাদের রিকোয়েস্ট যে আজ আপনারা থেকে যান প্লিজ এই আস্তে 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 উষ্মি আসছে সরি 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 আমি না ভাবতেই পারছি না আমি ভীষণ খুশি হচ্ছি ভীষণ সব না ঠিক আছে কিন্তু ও যে শুকুরটা দেয়নি আমাদের তার জন্য কিন্তু একটা পানিশমেন্ট আছে হ্যাঁ সেটা কিন্তু ঠিক একদম ঠিক রাশি এটা কথা শুন এত এত বড় একটা খবর তুই আমাদের কাছ থেকে লুকিয়ে গেছিলি হ্যাঁ তুই লুকিয়ে গেছিলি মার খাবে কিন্তু আসলে কি করে না বলেছিলি হয়তো হ্যাঁ আসলে দিদিভাই বাড়ির যা সিচুয়েশন ছিল তাই মনে হয়েছিল যে তখন বলাটা ঠিক হবে না তাই সরি মম আমাদের কিন্তু এই সময় মিষ্টি খেতেই হবে মিষ্টি মুখ সবাইকে করতে হবে অফ কোর্স প্রিন্সেস মিষ্টি মুখ করব তো প্রীতা হ্যাঁ দিদি একটু করো না অর্গানাইজ তোমাকে সব বলতে হয় কাম অন হ্যাঁ আমি এখন যাও যাও তাড়াতাড়ি করো অর্গানাইজ না 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 তা কি করে হয় মিষ্টি তো আমাদের খাওয়ানোর কথা ও মাই গড না রাশি আমাদের বাড়ির মেয়ে এরকম একটা খুশির দিন আনন্দের খবর মিষ্টি তো আমরা খাওয়াবো না 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 এটা ঠিক না এটা একদম ঠিক না এটা আপনারা কি করলেন বলুন তো আজ তো আমার আমার মিষ্টি খাওয়ানোর কথা আমি মিষ্টি মুখ করবো সবার তাই না আপনি তো খাওয়াচ্ছেন আমরা আপনার পরম কুত মিষ্টি নিয়ে আসার অধিকার আমাদের আছে তাহলে আপনি খাওয়াচ্ছেন না রাশি রাশি আর যা মিষ্টি আছে সবাই খেতে ভাগ করে দেয় সবাই এখানে আছে আর উজ্জ্বলকে তাহলে এই খবরটা শুনে খুশি হয়নি প্রতিজ্ঞা করেছিলাম অপলা রায়কে পথের ভিকিরি বানাবো করেও ফেলেছিলাম সুযোগটা আমাদের সামনে এসে বেরিয়ে গেল ভাগ্য 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 বাঁচিয়ে দিল ভাগ্য না
তোমাকে এবার বেঁচে যেতে দেব না আমি আমি রুদ্রশঙ্কর ভাদুড়ি আমি রুদ্রশঙ্কর ভাদুড়ি এই বইতে হাতে নিয়ে আমি আবার প্রতিজ্ঞা করছি অপলা রায়কে তার সমস্ত পরিবার সমেত আমি রায় ম্যানশনের মধ্যে রেখে পুড়িয়ে মারব পুড়িয়ে মেরে ফেলবো সবাই